সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চিড়িয়াখানার নিত্য নতুন পশুপাখির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার চকা পাখি। তো দর্শক, আপনারা যে পাখিটা ভিডিওতে দেখতে পারতেছেন, এই পাখিটার নামে কিন্তু চকা পাখি। এটা কিন্তু আমাদের কোনো দেশীয় পাখি না যে খালে বিলে গ্রাম অঞ্চলে দেখা যাবে। এটা কিন্তু একটা বিদেশি পাখি, যেসব দেশে গরম বেশি সেসব দেশে কিন্তু পাখিগুলা বসবাস করে। তো আমাদের দেশে কিন্তু এই পাখিগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে দেখার মতো চকা পাখিগুলা। এরা কিন্তু নিত্য নতুন কালার চেঞ্জ করতেছে। তো দর্শক, আমরা যতটুকু দেখেছি এটা, এই পাখিটা কিন্তু ছোটোবেলা কিন্তু একটা রূপ ধারণ করেছিল, মাজারো সাইজ যখন ছিল তখন আরেকটা রূপ ধারণ করেছিল, এবং যখন তার প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আরেকটা রূপ ধারণ করেছে। তো তিনটা রূপের ভিতরে কিন্তু প্রাপ্তবয়স্ক যে একটা কালার, একটা রূপ ধারণ করেছে পাখিটার, সেই দেখার মধ্যে একটি রূপ ধারণ করেছে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন, চকা পাখির সৌন্দর্য উপভোগ করতে থাকেন। পাখি যেহেতু রোদ পছন্দ করে, এই যে দর্শক আপনারা দেখতে পারতেছেন, এই ঘরে কিন্তু অনেকগুলো চকা পাখি আছে। তো চকা পাখি কিন্তু ছোটোবেলা কিন্তু একদম কোয়েল পাখির মতো দেখা যায়। তো আপনি প্রথমে দেখলে বুঝবেন যে একদম কোয়েল পাখি। এই পাখিগুলো কিন্তু বাংলাদেশে আপনি পাবেন না, এবং অগোচরে বাংলাদেশে দেখাও যায় না। আপনি একমাত্র বাহির রাষ্ট্রে এই পাখিগুলো দেখা যায়, চকা পাখিগুলো। তো এরা বড় হইলে খুবই সুন্দর রূপ ধারণ করে থাকে। তো চিড়িয়াখানায় যে চকা পাখিগুলো আছে তাদের খুব সুন্দর লাগতেছে আজকে সকালবেলা। এই যে একটা চকা পাখি কিন্তু এখানে হাঁটতেছে। তো এরা সব থেকে সুখে থাকে একটু রোদ উঠলে, কারণ গরম বালির ভিতরে এরা খেলা করতে খুব পছন্দ করে। তো এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি যে কোনটা নর কোনটা মাদি। এই যে এখানে একটা চকা পাখি দেখতে পারতেছেন আপনারা, হ্যাঁ ডাকতেছে একদম। ওই যে কোয়েল যেভাবে ডাকে ঠিক ওইভাবেই ডাকে রাখি ওটা এরা। অনেকগুলো আছে চকা পাখি এখানে, সিরিয়াল অনেকগুলো চকা পাখি আছে দেখার মতো চকা পাখিগুলা। এটা কিন্তু চিড়িয়াখানার ভিতরে কিন্তু ডিম দেওয়া শুরু হয়েছে, অনেকগুলো ডিম দিয়েছে আমি দেখছি। এদের ডাকগুলা কখনো হাঁসের ডাক আসে, কখনো মুরগির ডাক আসে, বিভিন্ন ডাকে এরা দর্শকদের আকৃষ্ট করে রাখে। একটু রোদ পাইছে, এদের কাজ এরা শুরু করে দিয়েছে। এরা কিন্তু সারাক্ষণই মানে ধরে ধরে পেয়ে থাকে। আবার আরেকটা আকৃতি আসে, দেখেন একদম হাঁসের মতো দেখা যাচ্ছে। ছোটোবেলা কোয়েল, বড় হলে হাঁস, কয়েকটা রূপে ধারণ করে থাকে চিড়িয়াখানার এই চকা পাখিগুলা। এখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা কিন্তু এখানে আছে, উপরে আছে। আর কিন্তু উড়তেও পারে মোটামুটি ভালোই ঘুরে। ওই যে হাঁটতেছে ওই টুরির ভিতরে কিন্তু এরা ডিম দেয়। এখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোয়েল পাখি, দূর থেকে কিন্তু কোয়েলই মনে হচ্ছে। এই যে নিচে আছে, এই যে পানি দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, আর ওই যে বক্সগুলো দেখতেছেন ওখানে এরা ডিম পাড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। যেটা আপনাদেরকে বলেছিলাম যে এরা রোদ্রে থাকতে সব থেকে পছন্দ করে। তো এখানে একটু রোদ পড়েছে, তো দেখছেন এখানে কিন্তু জড়ো হয়ে গেছে পাখিগুলা, চকা পাখিগুলা। তো এটা কিন্তু আরেকটা কালার আসে, সেটা হলো যেমন আমাদের দেশে যে রঙিন হাঁস, রঙিন হাঁসের মতো কিন্তু কালার আসে, ডাকতেছে দেখছেন হাঁসের মতো ডাকে আবার, হ্যাঁ ডাকতেছে। এরা যখন ছোট ছিল না আমরা প্রথম ভাবছিলাম যে কোয়েল পাখি, পরে দেখি না এটা একটা চকা পাখি। এটা কিন্তু বলছিলাম যে বাংলাদেশে পাবেন না আপনি বাইরে যে বসবাস। এখানে দুটা, কী খবর তোমাদের, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ চুপচাপ, কিছুই বুঝে না। দুটা কি জোড়া নাকি, কোনটা যে কোনটা জোড়া বোঝা বড় মুশকিল, কারণ অনেকগুলো। তো আপনি যদি এই চকা পাখিগুলো দেখতে চান তাহলে চিড়িয়াখানা ভ্রমণ করে, চিড়িয়াখানার পাশে যে জামে মসজিদ আছে মানে ভিতরে মসজিদ, মসজিদের
সামনে ইমু পাখির খাঁচা আছে। তো ইমু পাখির খাঁচার একদম সামনে পাখি শাখারে অফিস আছে, তো অফিসের সামনেই কিন্তু এই চকা পাখিগুলো রাখা আছে। এই যে কিছুক্ষণ পরে এদেরকে ফিড দেওয়া হবে, একদম মুরগি খাবার, মুরগি যা খায় এরা তাই খায়। আপনাদেরকে একটু দেখাই, উই সেট অনেকগুলো আছে, মানে এরা কিন্তু একটা জিনিসকে দলবদ্ধভাবে চলাফেরা করে, এরা কখনোই এককভাবে চলাফেরা করে না। একটা চকা পাখি যেদিকে মনে করেন যাবে, সবগুলো চকা পাখি ওদিকেই চলে যাবে। যেখানে তিনটা তিনটা, এখানে ওখানেও তিনটা, ওই যে ওখানে তিনটা। আমি কিন্তু বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব। এখানে আছে এখানে দুইটা, উপরও আছে। এখানে একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালি আবার খেলা করতেছে, কাঠবিড়ালি সুন্দর। চিড়িয়াখানে কিন্তু প্রচুর কাঠবিড়ালি আছে বাহিরে ছাড়া, এরা কিন্তু এক ডালে থেকে আরেক ডালে হেসে খেলে বেড়ায়, এত সুন্দর দেখা যায়। ওই যে কাঠবিড়ালিটা মজার একটি দৃশ্য, ওই যে এখানে আসতেছে, ওই যে ওদের মতো স্বাধীন বোধহয় কেউ নেই, মন চেল এই গাছে ও গাছে, মন চেল না বসে রইলো। আর এত দূরত্বে, এত দূরত্বে চলে কাঠবিড়ালি, যে বাস্তব দেখছে সে বুঝবে, নাহলে বুঝবে না। আর চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়।